ফ্রি মোশন বাই ফিরুজ হাসান ভাইয়ের ত্রাণ পৌঁছে দিলাম কক্সবাজার চকরিয়া কোনাখালীতে। আপনারা জানেন এক বন্যায় শেষ করে দিয়েছে পুরো বাংলাদেশকে। জানা গেছে সিলেটে অনেক ঘরবাড়ি পানির নিচে চলে গেছে। এদিকে ফেনীবাসীর কান্না, জানা গেছে সেখানেও অনেক ঘরবাড়ি পানির নিচে চলে গেছে। তাছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুরের কথা নাই বললাম, ওইখানে গরু মহিষ পদ্মা নদীর ঢেউয়ে নিয়ে গেছে। অনেক অসহায় মানুষের কান্না, ফেসবুকের ভিতরে ঢুকলেই শুধু দেখি আর শুনি কান্নার আওয়াজ। কেউ বলে আমার গরু ছাগল বেঁচে নেই, কেউ বলে আমার ঘরবাড়ি পানির নিচে চলে গেছে, কেউ বলে আমার মাকে হারিয়ে ফেলেছি, কেউ বলে আমার বাবাকে হারিয়ে ফেলেছি। মা বাবা অসহায়ের মতো কাঁদে আর বলে আমার সন্তানদেরকেও আমি হারিয়ে ফেলেছি, কোথায় আছে জানা নেই। এই হৃদয় বিদারক ঘটনাগুলি যখন শুনি তখন চোখের পানি ধরে রাখতে পারি না। যাই হোক, সব জায়গায় কিন্তু মানবিকতার ফেরিওয়ালারা যায় অসহায় মানুষদেরকে রেস্কিউ করতে এবং নগদ টাকা দিতে কিংবা শুকনো খাবার দিয়ে হেল্প করতে। তবে বাংলাদেশের মধ্যে একটি জেলা আছে কক্সবাজার চকরিয়া কোনাখালী, ওই এলাকার খবর কেউ জানে না, কেউ শুনেও না। ওই এলাকায় সামান্য একটু বৃষ্টি আসলেই উঠে যায় রাস্তায় পানি, তাছাড়াও অনেক ঘর ডুবে যায়। ঘরে যারা বসবাস করে তারা সাথে সাথে চলে যেতে হয় আশ্রয় কেন্দ্রে। ওই এলাকার মানুষগুলো দিন মজুর, দিনে আনে দিন খায়। ওই এলাকায় নেই কোনো একতলা বিল্ডিং, নেই কোনো দুইতলা তিনতলা একটি বিল্ডিং, সবাই কিন্তু অনেক অসহায়। চকরিয়া শহর থেকে ভিতরে যেতে লাগে প্রায় এক ঘন্টার উপরে। ওই এলাকার অসহায় মানুষগুলোর কথা অনেকেই জানে না, অনেকেই শুনে না, কিভাবে শুনবে, নেই কোনো কারেন্ট, নেই কোনো ইন্টারনেট। ওই এলাকার কথা আমরা জানতে পারলাম একজন ওলামায়ে কেরামের মুখ থেকে। শুনে দ্রুত ছুটে গেলাম কক্সবাজার চকরিয়া শহরে। ওইখানে ছিলাম আমরা এক রাত। সকাল হওয়ার পরপরই চলে গেলাম আমরা এক ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে কোনাখালী সেই দরিদ্র এলাকাতে। আমরা বেশি কিছু দিতে পারলাম না, শুধু ক্ষুধা নিবারণের জন্য আমরা দিলাম চিরা মুড়ি, আলু, ডাল, সয়াবিন তেল, ওরসেলাইন, বড় মোমবাতির প্যাকেট, লাইটার, নাফা, প্যারাসিটামল ট্যাবলেট, গ্যাস্ট্রিকের ট্যাবলেট, চিনি, চা পাতা ও ভালো মানের বিস্কুট, পাউডার দুধ ও চাউল ইত্যাদি। এগুলো পেয়ে ওই এলাকার মানুষগুলো অনেকটাই খুশি হয়েছেন। আমরা সবাইকে দিতে পারি নাই, অনেকে পেয়েছেন, অনেকে পান নাই। যারা পান নাই তাদের জন্য আমাদের অনেকটাই কষ্ট হয়েছে। বলে এসেছি যারা পান নাই নেক্সটে যখন আসি আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাই মানবিকতার ফেরিওয়ালা ফ্রি মোশন ফিরুজ হাসান ভাইকে, ওনার স্পন্সরে অনেকগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পারলাম। আরো ধন্যবাদ জানাই আমার সাথে কাজ করেছেন চকরিয়া থানার পুলিশ কর্মকর্তা ও ওলামায়ে কেরাম ভাইদের।
মানবিক স্বপ্নের আলোবায় কে এম শাকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।